একশো ষোলোতম শহীদান দিবস উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার সাথে স্মরণ করল শুক্রবার রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ন মূর্তিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উনিশশো সালে ভারত বর্ষ স্বাধীনতা লাভ করে বহু বীর শহীদদের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীনতা লাভ করে এই বীর শহীদদের মধ্যে একজন ছিলেন ক্ষুদিরাম বসু দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে আত্মবলিদান করেছিলেন তিনি শুক্রবার শহীদ 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 ক্ষুদিরাম 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 বসুর দিবস এই বসুকে সাথে স্মরণ করল বসু রক্ষা কমিটি এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ন মূর্তিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শহীদ ক্ষুদিরাম বসুর জীবনী তুলে ধরেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যেভাবে ক্ষুদিরাম বসু হাসি মুখে আত্মবলিদান করেছিলেন তা দেশের মানুষ কখনো ভুলবে না তা বলার অপেক্ষা রাখে না প্রত্যেকে বছরের ন্যায় এবছরও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবার উদ্দেশ্য নিয়ে সমবেত হয়েছে আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বিপ্লবী বিবি বিপ্লবী অগ্নিজের অগ্নি শহীদ ক্ষুদিরাম বসুর আজকে একশো ষোলোতম আত্মবলিদান দিবস আমরা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি প্রত্যেক বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি এবছরও আমরা এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা এখন একটি প্রভাত ফেরি করব প্রভাত ফেরি করে এসে এখানে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই দিনটি উদযাপন করবো এদিন উজ্জ্বন্ত প্রাসাদের সামনে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির প্রাঙ্গন থেকে এক র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রিপোর্ট আর নিউজ